পত্রিকায় বসে পড়ছিলাম যে আমাদের প্রাণ গ্রুপের খাবার কলকাতায় গেছে বিক্রি হতে, কেবল ওখানে বসে কাগজে দেখছিলাম। আমরা বিদেশি কাপড় বিদেশি পণ্য ব্যবহার করে কাটিয়েছি, আজকে আমাদের পণ্য বিদেশে যাচ্ছে, আমাদের ওষুধ বিদেশে যাচ্ছে, আমাদের সিমেন্ট বিদেশে যাচ্ছে। এবং এটা আপনাদের এখানে বসে বলি যে ভারতের যে পাশাপাশি আমাদের পাশে পাঁচটা রাজ্য আছে, এই পাঁচটা রাজ্যেই ব্যাপক বাণিজ্যে চলে যাবে আগামী 20 বছরের জন্য বাংলাদেশ। কারণ এখানে শিল্প কলকারখানা গড়েনি, ওদের শিল্প কলকারখানা বোম্বে, ওখানে এলাহাবাদে। এখানে কম খরচে যে মাল পৌঁছাবে এই খরচে পৌঁছানো সম্ভব না, ফলে এই অঞ্চলে আমাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি প্রাপ্ত হবে, উন্নত জাতি হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। হ্যাঁ, বলতে পারেন আইনের শাসন, ন্যায় বিচার, সুশাসন ইত্যাদি আছে কিনা। এখানে যদি মানে কি বলে সোনার পাথর বাটি, এই উন্নয়নটাকে আমরা আপাতত নেই, পাথরটাকে নেই বাটি, সোনাটা একটু পরে নেই। এটা এক এক ধাপে এক একটার উন্নয়ন হয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। আজকে আমাদের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের উৎপাদনের উন্নয়ন, আমাদের বন্টনের উন্নয়ন, সেই কাজটা আমাদেরকে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনা ইতিমধ্যে এমন কিছু কাজ করেছেন যাতে দুর্নীতি এবং অনিয়ম বিশৃঙ্খলা দেশ থেকে আগামী 10 বছরের মধ্যে একেবারেই বিতাড়িত হয়ে যাবে। বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনারা সবাই ভালো থাকুন, জাতির জনবের স্বপ্ন সফল করতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখুন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।